ত্রাণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো এই একই ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে এই ঝুঁকি থাকায় ভয়ঙ্কর তথ্য হলো সাত মাত্রার ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। ধসে পড়বে 1.5 লাখ ভবন, ঘটবে অসংখ্য প্রাণহানিও। আবু সাইদপুর রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। সাথে আছি আমি আবু সেদপু। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো তুরস্কে সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা পুরো বিশ্বকে কাঁদিয়ে তুলেছে। এ থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। তাই বাংলাদেশও কি আসলে এই ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে তা নিয়ে আমরা কথা বলেছি সাধারণ নাগরিকদের সাথে। তবে তার আগে দেখে নেওয়া যাক ছোট্ট একটি প্রতিবেদন। আর্থ অবজারভেটরি সেন্টারের তথ্য অনুযায়ী ভারত, ইউরোপিয়ান ও মিয়ানমার এই তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। আর এসব প্লেট গত কয়েক বছর ধরে শক্তি সঞ্চয় করছে, ফলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে, রিখটার স্কেলে যার মাত্রা হতে পারে 8। গেল 15 বছরে ছোট বড় ভূমিকম্পে 141 বার কেঁপে ওঠে বাংলাদেশ, যা বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। ঢাকা শহরে 305 বর্গ কিলোমিটার এলাকার 35% মাটি মূলত লাল, বাকি 65% এলাকার নরম কাদামাটি ও বালোমাটি। আর ভবন নির্মাণের নিয়মের তোয়াক্কা করেননি কেউই, ফলে 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প হলেই অসংখ্য ভবন হেলে পড়ে পরিণত হবে ধ্বংসস্তূপে। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের অবস্থানের কারণে কেন এত ঝুঁকি সেই ব্যাখ্যায় দেন এই ভূমিকম্প বিশেষজ্ঞ। বাংলাদেশ অবশ্যই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, কারণ আমাদের বাংলাদেশ, আমরা আসলে দুটো প্লেটের মিলনস্থলে আমাদের অনেকটা বাংলাদেশের অবস্থানটা, মানে আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আবার আমাদের উপরে আছে ইউরেশিয়ান প্লেট, এবং এই প্লেট দুইটা আমাদের যে নর্দার্ন, তো এই দুইটা প্লেট কি হয়েছে, শিলং প্লেটু যে অঞ্চলটা আমরা বলি, ওখানে কিন্তু প্লেটগুলো কোলাইড হয়েছে, একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে ঢুকে যাচ্ছে। ভূমিকম্প প্রতিরোধের কোনো উপায় না থাকলেও পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা তৈরির উপর জোর দেন নগরবাসী। তুরস্কে, রাশিয়া যেভাবে ভূমিকম্পতে যেরকম দুর্ঘটনা ঘটছে, হাজার হাজার মানুষ যেহেতু মারা গেছে, যেভাবে তাতে ঢাকা শহরের জন্য আর বড় ধরনের বিপদ হতে পারে। ঢাকা শহরে যে যতযত্র যেখানে সেখানে বিল্ডিং গড়ে উঠছে তাড়াতাড়ি অনিয়মে, সেগুলো যাতে বন্ধ করা হয় সেই জন্য প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে। ভূমিকম্পের পূর্বে আমাদের করণীয় কী, সেই ধরনের প্রস্তুতিগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে।